জনতা পার্টি আর UPPL এই অঞ্চলত একত্রিতভাবে কাম করে আছে আর আমি সরকারখনও আটাইকটা সদস্য দলের সমর্থনত সরকারখন চলাই আছো আর আমার এই মিত্রতা শক্তিশালী করার কারণে আজি এখন UPPL আর ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সকলের যৌথ সভা অনুষ্ঠিত আছে যখন যৌথ সভাত আমার মাননীয় সাংসদ দিলীপ শইকীয়া ডাঙরিয়া BTC প্রধান প্রমোদ বড়ো ডাঙরিয়া আর BTC-র চেয়ারম্যান কাঠিরাম বড়ো ডাঙরিয়া আমার MLA EM সকল উপস্থিত আছিল আর ইয়াত মুক্তভাবে আমার যে কমন এজেন্ডা আছে সেই কমন এজেন্ডাক অনাগত দিনত কেনেকে আগবাই নিয়া যাব তার কারণে যৌথ সভাখনত আলাপ আলোচনা করা হয় আর ময়ও ইয়াতে অংশগ্রহণ করো আমার দল কার্যকর্তা সকল একত্রিত আছে আর একত্রিতভাবে তেওঁলোকে আমার যে রাজনৈতিক যুদ্ধ আছে যুদ্ধত অবতীর্ণ করে অসুবিধা এটা হয়েছিল এই সমাধান হয়েছে তেওঁলোকের সার্টিফিকেটবিল পাব আর রিক্রুটমেন্টও BTC-এ আরম্ভ করব খুব কোনে কলে স্কুল বন্ধ হব হয়তো আপনার শুনেছি না না স্কুল আসুয়ে তেওঁলোকে কোনে কি প্রতিবাদ করেছে না জানো স্কুল বন্ধ নহয় কিন্তু যত আমার বহনক্ষম ছাত্র ছাত্রী নথকা কম সংখ্যক আমার এজন ছাত্র ছাত্রী থাকা বিদ্যালয়ও আছে তেনেকুৱা ওচৰ ওচৰকৈ থকা বিদ্যালয়সমূহক একত্ৰীকৰণ কৰা হৈছে আৰু কিছু কৰা হয়।